আচ্ছা ভাই আচ্ছা আপনি মানে নিজেকে কি মনে করেন নাস্তিক না মুক্তমনা না ধর্মবিদ্বেষী না তিনটাই সবই একজন একজন মনে করতে পারে অনেক কিছু আমি নিজেকে মানুষ মনে করি আমি নিজেকে আমি নিজেকে বাঙালি মনে করি আমি নিজেকে একজন অনেক কিছুই মনে করতে পারে একজন মানুষ সবই হতে পারে একসাথে আচ্ছা আপনি নিজেকে আপনি মুক্তমনা দাবি করেন তাই তো মুক্তমনা হওয়াটা আসলে খুব কঠিন একটা বিষয় এবং এটা হয়ে যায় কখনো সেরকম কিছু না এটা হচ্ছে একটা চেষ্টা মুক্ত চিন্তার মানুষ হয়ে ওঠার চেষ্টা হয়তো আমি কখনো কখনোই পূর্ণাঙ্গ মুক্তমনা হতে পারবো না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাবো মুক্তমোনা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই তো

এবং আমি আমাকে যদি উত্তেজিত করেন তাহলে আমি অনেক কিছু বলতে পারি যেগুলা আপনার হয়তো ভালো লাগবে না সুতরাং আপনি নিজের স্বার্থেই আপনি নিজের স্বার্থেই সে এই এমন কোন আচরণ করবেন না যেটার কারণে আমি আপনাকে আমি আপনার উপর আক্রমণ আছে আমি সাধারণত ভদ্র ব্যবহার করি কিন্তু খুব আপনি যে আপনার উপরে নির্ভর করছে এটা যে আপনি কি আচরণ করছেন যদি করেন তাহলে আপনি আপনি নিজেই পরে হয়তো মানে ভুল বুঝতে পারবেন যে কাজটা ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন ভাই আপনি একটু বা মুক্ত চিন্তার মানুষ হচ্ছে আপনার যেমন ধরেন ছোটবেলা থেকে আপনি কিছু বিশ্বাস নিয়ে বড় হন কিছু প্রেজুডিস নিয়ে বড় হন কিছু প্রথা নিয়ে বড় হন এবং বড় হওয়ার পরে আপনি ধরেন আপনি একটা আওয়ামী লীগ পরিবারে জন্মেছেন আপনি আপনার পরিবার থেকে যে জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে আওয়ামী লীগের চিন্তা ভাবনা আওয়ামী লীগের ধ্যান ধারণা এগুলো শেখানো হয়েছে আপনি যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়েছেন এবং শিক্ষিত মানুষ হয়েছেন তখন আপনার উচিত যে আপনি আপনার পুরনো যে জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে সেই জিনিসগুলো আসলেই আদৌ সত্য কিনা সেই জিনিসগুলো নিজে যাচাই করে দেখা যেমন ধরেন আপনি যদি একটা জামাতি পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে একই নিয়ম প্রযোজ্য হতো যে আপনি যে পরিবার থেকে জামাতি চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছেন আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছোটবেলার কথা আলাদা আঠারো বছরের কম যখন একজন মানুষ থাকে সেটার কথা আলাদা তখন পরিবার যা শেখায় সেগুলি মানুষের অনেক কিছু শিখতে হয় জানতে হয় মানতে হয় অনেক কিছু করতে হয় সেখানে কিছু করার নেই কিন্তু আপনি যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ তখন আপনার পরিবার থেকে যে বিশ্বাসগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আপনার অনুমতি ছাড়া আপনার উচিত হচ্ছে সেই জিনিসগুলাকে আবার বিবেচনা করা বিচার বিবেচনা করা বাদ রেখে আপনার প্রথা আপনার চিন্তা আপনার প্রথা আপনার বিশ্বাস এগুলা বাদ রেখে নিরপেক্ষভাবে সেই জিনিসগুলা যাচাই বাছাই করা যাচাই বাছাই করার পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ অমুকটা সত্য বা অমুকটা সঠিক তাহলে আপনি সেটা পালন করতে পারেন আর যদি আপনার মনে হয় অমুকটা সঠিক না তাহলে পালন করবেন না এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি নিরপেক্ষ ভাবে বিচার বিবেচনা করতে শিখছেন কিনা কিন্তু আমাদের যে শিক্ষা কাঠামো আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে নিরপেক্ষ ভাবে চিন্তা করতে শেখায় না আপনি হয়তো কখনো কোরআনই পড়েন নাই কিন্তু আপনি মানে আঠারো বছর হওয়ার পর করে বুঝে গেছেন কোরআনে যা লেখা আছে সব সত্য কিন্তু আপনি কখনো কোরআনই পড়েন নাই আপনি দাবি করতে পারেন যে কোরআন আমি পড়ি নাই কিন্তু কোরআনে যা লেখা আছে সত্য আবার একজন খ্রিস্টান দাবি করতে পারে বাইবেল আমি পড়ি নাই কিন্তু বাইবেলে যা লেখা আছে সেটা সত্য মানে একটা জিনিস না পড়ে না পড়েই সে বুঝে গেছে যে সেই জিনিসটা সত্য তাহলে বিচার বিবেচনা করার কথা তো অনেক দূরের ব্যাপার আমরা হচ্ছে সেই মানুষ যারা হচ্ছে সবকিছু বিচার বিবেচনা করি আমাকে একটু কথা বলার সুযোগ হ্যাঁ এটা শেষ করতে হবে তো উত্তরটা শেষ করতে হবে তো ভাই হ্যালো

প্রথা বা বিশ্বাস থেকে মুক্ত তাদের চিন্তা ভাবনা নির্ভরশীল হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপরে ঠিক আছে আপনি বলতেছেন যে আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমি হচ্ছে সবকিছু আহ যুক্তি দিয়ে বুঝলাম যে ওটা ঠিক কিনা এবং যুক্তির মাধ্যমে যদি যেটা সঠিক সেটা আমি হচ্ছে মুক্ত না তাই তো আপনি তাই এখন সাপোজ আমি মনে করেন যে আমি অনেক চিন্তা ভাবনা করলাম আঠারো বছর বয়স হওয়ার পরে সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা ভাবনা করলাম করার পরে দেখলাম যে ঠিক আছে এখানে হচ্ছে আপনার না ইসলামটাই ঠিক অথবা মনে করেন যে আপনি যে মানে এথিস্ট মানে যারা মানে আপনার নাস্তিক নাস্তিকতাটাই ঠিক যে নাস্তিক না নাস্তিক হওয়াই উচিত আমার মানে আল্লাহ বলতে কিছু নাই এরকমটা বিশ্বাস করা উচিত আমার এখন আপনার কি মানে এখন আমি কি করব আমার ফ্যামিলি থিস্ট আমি এথিস্ট হ্যাঁ এখন কি আমার উচিত যে আমার ফ্যামিলিরে মানে এই জিনিসটা বোঝানো যে হ্যাঁ এটা তো আসলে এরকম যে এটা এরকম না হ্যাঁ তোমরা যে যেভাবে ভাবতেছো ওইরকম না আমার ফ্যামিলিরে বোঝানো আমার আশেপাশের লোকরে বোঝানো হ্যাঁ এখন আমি তাদের বোঝাইতে গিয়ে যদি তাদের যে বিশ্বাসটা আছে সাপোজ আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে ভুল প্রমাণিত করার জন্য আপনি বিভিন্ন বিশেষণ ইউজ করেন যেমন আপনি এইগুলো আমি ইউজ করতে চাচ্ছি না আপনি যেগুলো ইউজ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিছনে এখন দেখেন এইগুলো যদি আপনি ইউজ করেন সেখানে আপনি নাস্তিক কোথায় থাকেন আপনি তখন ধর্মবিদ্বেষী হয়ে গেলেন আপনি হ্যাঁ আপনি বিশ্বাস করতে পারছেন আপনি মুক্ত আমি মুক্ত মনে আমি জানি যে আল্লাহ প্রথমে দিয়েছে এটা তো প্রথমেই দিয়েছি তো আমি সবগুলোই হতে পারি একসাথে আপনাকে আমি উত্তর দিয়েছি না প্রথমে যে সবগুলোই হতে পারি ধর্ম বিদ্বেষেও হতে পারি একসাথে নাস্তিক হতে পারি একসাথে ইসলাম বিদ্বেষেও হতে পারি একসাথে হিন্দু বিদ্বেষেও হিন্দু ধর্ম বিদ্বেষেও হতে পারি একসাথে খ্রিস্টান ধর্ম বিদ্বেষেও হতে পারি একসাথে আমি ইসলাম বিদ্বেষী মানে যে আমি নাস্তিক না এটা আপনি কোন যুক্তির নিরিখে বললেন যে ইসলাম বিদ্বেষী হলে নাস্তিক হতে পারবে না কেউ বা নাস্তিক হলে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না এটা আপনার ইসলাম বিদ্বেষীরা নাস্তিক কেন হবে না অবশ্যই হবে কিন্তু নাস্তিক হইতে হইতে ইসলাম বিদ্রোহী হইতে হবে এটা কোথায় আপনি বলছেন ভাই আমি ধরেন আমি হচ্ছে আওয়ামী লীগ বিদ্রোহী আমি হচ্ছে বিএনপি বিদ্রোহী আমি হচ্ছে জামাত বিদ্রোহী আমি হচ্ছে ইসলাম বিদ্রোহী আমি আমি হচ্ছে নাৎসি বিদ্রোহী যেমন ধরেন জার্মানিতে একটা মানে দল আছে নাৎসি তারা হচ্ছে রেসিস্ট হ্যাঁ আমি রেসিস্ট বিদ্রোহী আমি হচ্ছে সেক্সিস্ট বিদ্রোহী সব কিছু একসাথে হতে পারে হুম এবং নাস্তিকো একসাথে থাকতে পারে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস পরস্পর বিরোধী ধারণা না

যে আপনার কাছে যদি কোনো মতাদর্শ খারাপ বলে মনে হয় সেটা যেই মতাদর্শই হোক আপনি সেটার কঠোর সমালোচনা করতে পারেন একদম কোনো ভয় ভীতি ছাড়া ঠিক আছে আচ্ছা 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 শুনেন এখন কথা হচ্ছে আপনি এই কথাগুলাই বলতেছেন এখন একটা লোক অনেক চিন্তা ভাবনা করার পরে সে বুঝলো না আসিফ মহিউদ্দিন লোকটা সমাজে আপনার আহ হাঙ্গামা সৃষ্টি করতে চাইতেছে সমাজে ঝামেলা করতে চাইতেছে এখন আমার উচিত এই আসিফ মহিউদ্দিনকে সমাজ থেকে বিতরণ করা এটা সে মুক্ত মনে চিন্তা করলো সাপোজ একটা লোক চিন্তা করলো যে আসিফ মহিউদ্দিন মুক্ত মনে তাকে মানে আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন আপনি মানুষের অধিকার আপনার মনে ডিফাইন করতে না 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 এটা আমি ডিফাইন করছি না মানুষের অধিকার আছে যে কোনো মতদর্শের সমালোচনা করা এবং কঠোর সমালোচনা করা কঠোরতম সমালোচনা করা যুক্তি প্রমাণের ভিত্তিতে আপনি অধিকার কোথায় পাইছেন কোথায় পাইছেন অধিকার আপনার অধিকার কে দিছে এটা এইটা পৃথিবীর সমস্ত কঠোর সমালোচনা করার আইনে পৃথিবীর সমস্ত সভ্য দেশে সংবিধানে আইনে এই জিনিসগুলো আছে আমি এখন যে দেশে বসবাস করছি আজব আপনি আমাকে কথা শেষ করতে দেন আমি এখন যে দেশে বসবাস করছি সেই দেশের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রত্যেক নাগরিক বাক স্বাধীনতা অর্জন করে জন্মগতভাবে অর্জন করে এবং তারা যে কোনো বাক স্বাধীনতা অর্জন করে যে আমি বলছি আমার কথার মাঝখানে কথা বলেন না যে কোনো নাগরিক বাক স্বাধীনতা অর্জন করে বাক স্বাধীনতার অধিকারটা অর্জন করে এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বাক স্বাধীনতা এবং এইখানে এই দেশে আমি যে দেশে থাকি আমাদের দেশ আমার দেশের চ্যান্সেলরের নাম হচ্ছে অ্যাঙ্গেলা মেরকেল আমি যদি অ্যাঙ্গেলা মেরকেলের নগ্ন ছবি একে নগ্ন ছবি একে যদি আমি পোস্টার বানিয়ে রাস্তায় ঘুরি আমাকে কোনো পুলিশ ধরবে না কেউ কিছু বলবে না কারণ এবং আমি যদি খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির সর্বোচ্চ সমালোচনা করি গালি গালাজ করি রাস্তায় নেমে আমি বলি যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি হচ্ছে একটা কুত্তার বাচ্চা দল একটা হারামজাদার দল এটা যদি বলি তাহলে আমাকে কোন পুলিশ কখনো আমাকে অ্যারেস্ট করবে না বা কিচ্ছু বলবে না এটা হচ্ছে আমার অধিকার কিন্তু কেউ যদি আমি যদি কোন খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির সদস্যকে গায়ে হাত দিই বা তাকে মারামারি করি তার শরীরে স্পর্শ করি তার বিনা অনুমতিতে যে কোনো মানুষকে এখানে একটা ছেলেকে একটা মেয়েকে যে কোনো মানুষকে বিনা অনুমতিতে যদি আমি তার গা স্পর্শ করি একটা টাচ সামান্য একটা টাচ পর্যন্ত করি তাহলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে এবং আমি জেলে চলে যাব মামলা হয়ে যাবে এটা হচ্ছে সভ্য সমস্ত সভ্য দেশের আইন এবং এবং জাতিসংঘের যে মানবাধিকার সনদ আছে সেখানেও এই কথাগুলো বলা আছে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আছে জাতিসংঘের সনদ আছে সমস্ত জায়গায় কথাগুলো বলা আছে অধিকার আছে ধর্মের সমালোচনা করার কথাটাও পরিষ্কার ভাবে বলা আছে যে একজন মানুষের অধিকার আছে ধর্মেরও সমালোচনা করার সে যদি মনে করে সে ধর্ম পালন করবে না সেটারও অধিকার আছে সে যদি মনে করে ধর্মের সমালোচনা করবে একজন মানুষের যেমন অধিকার আছে ধর্ম প্রশংসা করার আপনি আমারে ধরেছে আপনার যে অধিকার আছে ধর্মের প্রশংসা করার আরেকজনের অধিকার আছে ধর্মের সমালোচনা করার আপনার যেমন অধিকার আছে হযরত মুহাম্মাদের প্রশংসায় মানে অনেক প্রশংসা করে অনেক অনেক কথা বলার সেই অধিকারের আমি যেমন সমর্থক আরেকজন যদি হযরত মুহাম্মাদের কঠোর সমালোচনা করে তার অধিকারের আমি সমর্থক কিন্তু সে কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গায়ে মতাদর্শগত বিরোধের কারণে গায়ে হাত তুলতে পারবে না বা স্পর্শ করতে পারবে না বা খুন করতে পারবে না বা মারতে পারবে না যদি সেটা করে সেটা আপনাকে এটা পৃথিবীর সভ্য সমাজের আইন এটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মানবাধিকার সনদের আইন এটা হচ্ছে জাতিসংখের জাতিসংখেও এই কথা বলা আছে জাতিসংখের সনদেও এই কথা আমি জানি ভাই এই কথাগুলো জানি এবার এবার আমি একটু কথা বলি 2 মিনিট কথা বলি 2 মিনিট 2 মিনিট আচ্ছা এখন আপনি সেই কথাগুলাই বলছেন তো আপনি ফার্স্ট কথাগুলা বলছিলেন যে আপনি 18 বছর বয়স হওয়ার পরে আপনি নিজে নিজে চিন্তা করবেন এবং সামাজিক যে প্রথা দেশের যে ব্যাপার সেপার আছে সেগুলো আপনি জাস্টিফাই করবেন করার পরে যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটাই আপনি করবেন এখন মনে করেন যে 18 বছর বয়স হওয়ার পরে আমার মনে

আপনার কথা অনুযায়ী আপনার ডেফিনেশন অনুযায়ী যে না আমার মনে হইলো না এই লোকটাকে আমার মানে হচ্ছে আহ মানে করা উচিত তার মানে আপনার ডেফিনেশন অনুযায়ী তার মানে হচ্ছে আমি যেটা চিন্তা করলাম যেটা হচ্ছে সেটাই সঠিক আঠারো বছর বয়স পরে সেইখানে তো আপনি জাতিসংঘ বলেন জার্মান বলেন একটা সভ্য আমেরিকা বলেন অথবা ইউনাইটেড যুক্তরাজ্য বলেন সেটা টানলে লাভ নেই আমি আপনি আমাকে বলছেন মুক্ত মানে হচ্ছে আমি যেটা চিন্তা করবো সেটাই সঠিক আরো একটা কথা বলেছিলাম এই কথাটা আপনি এই কথাটাকে আপনি স্কিপ করে গেছেন খুব কৌশলে সেই কথাটাকে আপনি স্কিপ করে গেছেন আমি বলেছিলাম যুক্তি প্রমাণের ভিত্তিতে যুক্তি প্রমাণের ভিত্তিতে শব্দটাকে আপনি বেমালুম কাট করে নাই করে দিয়ে হ্যাঁ আপনার যুক্তিবিদ্যা সম্পর্কে আপনি পড়ালেখা নাই তো এই কারণে আপনি জানেন না যুক্তি কাকে বলে হ্যাঁ কারণ একজন মানুষের আজকে মনে হলো ঠিক আছে আমি যুক্তিবিদ্যা নিয়ে পড়ালেখা করেছি আমার যথেষ্ট পড়ালেখা আছে এবং আমার একটা গুরুত্বপূর্ণ লেখা আছে লজিক্যাল ফ্যালাসি সেটা যদি আপনি আপনিও পড়েন আপনি যদি একজন মুমিন হিসেবে পড়েন আপনার অনেক যুক্তিবিদ্যা সম্পর্কে আপনার জ্ঞান বাড়বে এটা যে কেউ যে কোনো মানুষ পড়লে যুক্তিবিদ্যা সম্পর্কে বেসিক আইডিয়াগুলো সেখান থেকে আপনি 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 যে আমার 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 চেয়ে জ্ঞানী ভাই সেটা আমি মনে হচ্ছে না না একটু একটু শুনেন করতে দিন आंसर দেন এবং আমি যে যুক্তি লজিক্যাল ফেলাসি বিষয়ক লেখাটা লিখেছি সেটা সমস্ত মানুষের জন্য আস্তিক নাস্তিক সমস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেখা যুক্তিবিদ্যার বেসিক প্রিন্সিপাল যদি আপনি না জানেন তাহলে আপনি কখনো যুক্তি বোঝেন না যদি আপনার ওই লেখাটা পড়া না থাকে এবং ওই লেখাটার জিনিসগুলো যদি আপনি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে আপনি যুক্তিবিদ্যার বেসিক কিছুই বোঝেন না ঠিক আছে এখন ধরেন যে আমার মনে হলো ধরেন আমার মনে হলো যে জার্মানির আইনে একটা জিনিস আমার কাছে ভালো মনে হচ্ছে না বা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে বা জাতিসংখ্যার একটা আইন কেন অযৌক্তিক মনে হচ্ছে তাহলে আমি আমার কাছে রাস্তা খোলা আছে আমি জাতিসংগে চলে যাব বা এখানে সংসদে চলে যাব কি আমার প্রস্তাব উত্থাপন করব এবং আমার যুক্তি প্রমাণ উপস্থাপন করব যে এই আইনটার বিরুদ্ধে আমি যখন কথা বলছি তখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপন করব আমার ইনফরমেশন আমার আমার সমস্ত কিছু উপস্থাপন করব এবং আমার উপস্থাপিত তথ্য প্রমাণ যদি ভ্যালিড হয় তাহলে সংসদে সেই আইন আমার কথাটা পাশ করতে তারা বাধ্য হবে কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এই যে আমি যে কথাটা বললাম সেইটা হচ্ছে পৃথিবীর সমস্ত আইনি এইভাবে চলে একটা বোর্ড আছে সেই বোর্ডে যুক্তি তর্ক হয় একটা আইন নিয়ে পরতর শোনেন আপনি মানে যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে একটু চালাকিপূর্ণ কথা চালাকিপূর্ণ কথা বলেছেন আমি আপনাকে বলেছিলাম যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আপনি মুক্তভাবে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আপনি চিন্তা করবেন কিন্তু আপনি যুক্তি প্রমাণটাকে সুন্দর করে বাদ দিয়ে আপনি বলেছেন আমার মুক্তভাবে ইচ্ছা করলো আরেকজনের খুন করা তার মানে আপনি যুক্তি প্রমাণের উপরে ভিত্তি করে আপনি কথাগুলো বলেন নেই আপনার কাছে যদি খুন করাটার পিছনে মানুষ খুন করার পিছনে আপনার কি কি যুক্তি থাকতে পারে আমি না না এক্সাম্পল আপনি এটা মানে মূর্খের মতো এক্সাম্পল দিয়েছেন এটা আপনাকে মূর্খ বলা এবং আপনার কথাটা ছিল মূর্খের মতো এই দুটো নিজের পার্থক্য আছে বেসিক পার্থক্য আছে কথা বলবেন মূর্খের মতো না আপনি অনেক কিছু জানেন না এই জিনিসগুলো আপনাকে আমি বলছি যে মুক্তভাবে চিন্তা করা মানে হচ্ছে কি আপনি রাস্তায় বের হয়ে সবাইকে রেপ করতেছেন বা সবাইকে খুন করতেছেন এই ব্যাপারটা এরকম না আপনার যুক্তি প্রমাণের উপর ভিত্তি হতে হবে আপনার তো যুক্তি নাই আপনার কাউকে রেপ করবেন সেটা তো যুক্তি নাই আপনার কাছে রেপ করলে সমাজের কিভাবে ভালো হবে বা একজনকে খুন করলে সমাজের কিভাবে ভালো হবে সেই জিনিসগুলো আপনার মানে এখানে সংসদে গিয়ে এক্সপ্লেইন করতে হবে এক্সপ্লেইন করার পরে আপনার যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত উপস্থাপন করতে হবে

বারবার সংসদ দেখাচ্ছেন কেন আপনি যখন মুক্তমনা বলছেন তার মানে নিজের মনে চিন্তা করে যেটা জাস্টিফাই করলাম সেটাই তো আপনি বলেন মুক্তমানা এখন আপনি একটা কথা বলেন আপনি যে মানে সমাজে যে সমস্যাগুলো ছড়াচ্ছেন মনে করেন যে আমাদের দেশে তো মনে করেন যে প্রচুর পরিমাণ আস্তিক মনে করেন যে আপনি সাপোজ ধরেন একটা মেডিকেল আপনি পুরো মেডিকেল সেক্টর বলেন বুয়েট বলেন ঢাকা ভার্সিটি বলেন আপনি যদি আহ সেখানে যদি নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে হচ্ছে যে আস্তিক তারা মানে তারা আল্লাহ বিশ্বাসী এখন আপনি তারা তো অবশ্যই মেরিটের আপনার কি মনে হয় যে বুয়েটে পড়ে মেডিকেলে পড়ে সে কি মানে কম জ্ঞানী আপনি তো পড়ছেন কোন সাবজেক্টে জানেন আমি যে সাবজেক্টে পড়ে থাকি আমি যে সাবজেক্টে পড়ে থাকি আমার কথার আমার যুক্তির ভ্যালিডিটি নির্ভর করছে শোনেন আবার বলি আবার বলি একজনের যুক্তির ভ্যালিডিটি নির্ভর করে সে কি যুক্তিটা উপস্থাপন করেছে তার উপরে ঠিক আছে কে কোথায় পড়েছে কে কি পড়েছে সেটার উপরে যুক্তির ভ্যালিডিটি নির্ভর করে না আপনারা যে কি সিম্পল জিনিসটা বুঝতে পারেন না ভাই যেমন ধরেন আমি বললাম যেমন ধরেন আমি বললাম যে একটা নয় বছরের মেয়ের সাথে সেক্স করাটা তিপান্ন বছর বয়সে একটা লোক পুরুষের একটা নয় বছর বয়সী মেয়ের সাথে সেক্স করাটা এটা একটা অমানবিক বর্বর বর্বর জিনিস এখন এইটার আলোচনা নির্ভর করবে এই বিষয়ের উপরে আমি আমি মেডিকেল সায়েন্সে পড়েছি কিনা বা আমি পদার্থবিজ্ঞানে পড়েছি কিনা তার উপরে এটার আলোচনা নির্ভর করবে না বা আপনি পড়েছেন কিনা তার উপর নির্ভর করবে আপনি আপনি আমার কথাটা শুনেন আমি আমি এবার কিছু কথা বলি এখন বাংলাদেশে যে মেডিকেল বুনেট আছে এদের তো 95% ছেলে পেলে হচ্ছে আসকি তো তা আপনার কি মনে হয় তারা মানে না জেনেই আস্তিক হয়েছে না বুঝেই আসকি হয়েছে আপনি যে আপনি যে মানে যুক্তিটা দিচ্ছেন আপনি যে যুক্তিটা তুলে ধরছেন সেটাকে আমরা এক ধরনের ধরে শুনতে হবে আপনি বলেন না না আমার ব্যাখ্যা আপনি একটু শোনেন আপনি একটু শোনেন আপনার আমার ব্যাখ্যা আপনার করতে হবে না আপনি একটু শোনেন আমরা কিছু লজিক্যাল ফ্যালাসি লিস্ট করেছি যেগুলোকে বলা হয় কুযুক্তি হুম যেমন ধরেন একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে জনপ্রিয়তার কুযুক্তি হুম আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি এটা কিন্তু আমি আমি আমার লেখা না এটা হচ্ছে যুক্তিবিদ্যা সবচেয়ে বড় বড় পণ্ডিতরা এই জিনিসটা লিখেছে হুম এটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি যেমন ধরেন একজন যুক্তি উপস্থাপন করলো যে ইসলাম যদি সত্য নাই হয়ে থাকে তাহলে পৃথিবীর একশো কোটি মুসলমান কেন ইসলামে বিশ্বাস করে এরা একশো ষাট কোটি মুসলমানে কি মূর্খ এখন তার মানে হচ্ছে এই যে একশো ষাট কোটি মানুষ একটা বিশ্বাস করে একটা জিনিস সেটাকে একটা উপস্থাপন করা হলো এখানে এই জিনিসটা হচ্ছে একটা ভুল যুক্তি বা এটা হচ্ছে একটা কুযুক্তি কারণ কত মানুষ কত একটা একটা জিনিস কত মানুষ সমর্থন করে বা কত মানুষ বিশ্বাস করে তার উপরে সেই জিনিসটা সত্য বা মিথ্যা হওয়া নির্ভরশীল না পৃথিবীর সমস্ত ব্যক্তিও যদি ইসলামে বিশ্বাস করে একজন ব্যক্তি যদি ইসলামে বিশ্বাস না করে সেই একজন ব্যক্তি যদি ইসলামের ভুলগুলা সঠিক যুক্তি দিয়ে ধরিয়ে দিতে পারে তাহলে সেই একজন ব্যক্তি সঠিক বাকি পৃথিবীর সমস্ত মানুষ ভুল যখন পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে এটা যখন নিয়ে প্রথম তিল্লাপাল্লা হয়েছিল আহ কোপার্নিকাসের আমলে গ্যালিলিওর আমলে বা ব্রুনোর আমলে তখন গুটি কয়েক মানুষ মনে করতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে আর পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়েছে যে পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘোরে তার মানে আমরা বুঝতে পারি যে পৃথিবীর সমস্ত মানুষের যদি বিশ্বাস করে এখন আবার যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে তাতে সত্য পাল্টা যাবে না তাতে যুক্তি পাল্টা যাবে না যারা যে সেই গুটি কয়েক মানুষ গ্যালিলিও কোপার্ডিকাস জিয়নার্দ গ্রহণের মতো মানুষেরা যে যুক্তি উপস্থাপন করেছিল যে ইকুয়েশন ম্যাথমেটিক্যাল প্রমাণ উপস্থাপন করেছিল সেটাই সঠিক ছিল ঠিক আছে তারা গুটি কয়েক মানুষ হতে পারে কিন্তু তাদের কথাগুলোই সঠিক ছিল এখন আপনি বলতে পারেন সেই আমলে গ্যালিলিওর আমলে তো অনেক বিশাল বিশাল পণ্ডিত তো মনে করতো যে অ্যারিস্টোটলের মতো পণ্ডিত অ্যারিস্টোটলের মতো পণ্ডিত মানব ইতিহাসে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন হচ্ছে অ্যারিস্টোটল বা ধরেন বা ধরেন থমাস অ্যাকুইনাস থমাস অ্যাকুইনাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় পণ্ডিতদের মধ্যে একজন আরে আসিফ তুই কি মানে অ্যারিস্টোটলের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছ অ্যারিস্টটলি মনে এইটা এটা তুই কি অ্যারিস্টোটলের চেয়ে বেশি জ্ঞানী এটা আপনি বলতে পারেন এটা হচ্ছে এইগুলাকে আমরা কুযুক্তি বিবেচনা করি এবং এই কুযুক্তি গুলার একটা লিস্ট আমরা তৈরি করে রেখেছি

আমার কি মাথায় আপনি আপনি বলতে চাচ্ছেন যে আপনি জানেন যে এটা প্রযুক্তি তারপর আপনি প্রযুক্তিটা দিয়েছেন আপনি এটা বলতে চাচ্ছেন মানে আপনার আগে থেকে জানান না না আপনার আপনি আপনি জানতেন যে এটা প্রযুক্তি তারপরে আপনি এই প্রযুক্তিটা দিয়েছেন উপস্থাপন করেছেন আচ্ছা আপনার কথা আমি কেন বিশ্বাস করবো আপনি শুনে আমার কথা শুনেন আপনি এরিস্টেটল অনেক বিজ্ঞানী নাম বলেছেন হ্যাঁ আপনি তাদের যুক্তি আপনি

সেটা বলা আচ্ছা তাহলে আপনাকে আচ্ছা আপনার কথা আমি বুঝতে পেরেছি আপনার কাছে মনে হয়েছে যে আপনার নবী মোহাম্মদ যে কাজগুলা করেছে বা যে কথাগুলা বলেছে সেগুলাই যুক্তি সেগুলাই মানবিক এবং বাদ বাকি যারা যারা আছে তারা হচ্ছে ভুয়া তারা হচ্ছে অযুক্তি বা আমাদের মতো নাস্তিক যারা আছে ছোটখাটো নাস্তিক যারা আছে তারা সব ভুয়া এই তো এটা আপনি ধর্মবিদ্যাই

কেন জানেন যে নাস্তিক সে অবশ্যই জানে হ্যাঁ আমি আল্লাহ তালা বিশ্বাস করি না অথবা ঈশ্বরে বিশ্বাস করি না সেই ক্ষেত্রে সে অবশ্যই অনেক যুক্তিপূর্ণ একটা লোক সে তার অবশ্যই জানা উচিত

সৃষ্টি হয় কিনা এটা একজন আপনি একটু শোনেন একটু শোনেন আবার 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 আমরা আমাদের আলোচনাটাকে একটু করি ঠিক আছে আমাদের আলোচনাটাকে আপনি দাবি করেছেন আমি নাস্তিক না আপনি দাবি করেছেন আমি নাস্তিক না এটা আপনি দাবি করেছেন একটু আগে তাই না আমরা জানি নাস্তিকতা মানে হচ্ছে একজন ব্যক্তি মানে ঈশ্বরে বিশ্বাস করে না বা ইসলামে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক হ্যাঁ এখন নাস্তিকতার সাথে আর কিছু যুক্ত নাই এই কথাটার সাথে আর কিছু যুক্ত নাই যে সে সমাজে বাস করে নাকি জঙ্গলে বাস করে শেষ করতে দেন শেষ করতে দেন শেষ করতে দেন নাস্তিকতার সাথে আর কিছু যুক্ত নাই একজন নাস্তিক সমাজেও বাস করতে পারে জঙ্গলেও বাস করতে পারে সমুদ্রেও বাস করতে পারে কিছু যায় আসে না এটার সাথে সম্পর্ক একজন মানুষ একা একাও বাস করতে পারে আবার সমাজেও বাস করতে পারে আবার পরিবারের সাথে বাস করতে পারে কোনো সমস্যা নাই তাতে নাস্তিকতার কোনো ক্ষতি বা লাভ হবে না ঠিক আছে আপনি বলেছেন যে নাস্তিক আবার সমাজে কে কি করতেছে সেগুলো আবার ভাবতে হবে নাস্তিকের এই নাস্তিকতার মানে ডেফিনেশন আপনি কোথায় পেয়েছেন আপনি কোথায় পাইছেন আমি ডেফিনেশন আমি আপনি বলছেন মুক্তমনা আমি তো ভাই মুক্তমনা বুঝছেন

যৌক্তিক অপমানিত কথা আমার কাছে যে আমি একজন আস্তিক আমি নিজে আঠারো বছর পরে নিজে মুক্ত মনে চিন্তা করলাম আমার কথাগুলো যৌক্তিক আপনি তো বলছেন আমি মুক্ত মনে

মানে হচ্ছে গিয়ে আপনার নামটা কি মাহফুজুর রহমান জয় নাস্তিক মানে হচ্ছে মাহফুজুর রহমান জয়ের কথা শুনতে হবে এরকম কোন ডেফিনেশন নাস্তিক নাস্তিক কোনো নাস্তিক দিয়েছে কিনা বা কোনো দার্শনিক দিয়েছে কিনা

কথায় কোনো সেন্স মেক সে খুব হাত পা কথা বলছে সেই কথাটা খুব একটা বিশাল একটা কিছু হচ্ছে